ফ্রেন্ডস আমি অনুপ ভ্রমণ মিলক রেটেক ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা বর্তমানে রয়েছে ইউটেল টোয়েন্টি ফোর ডট ব্লক ডট কম আমার এই ওয়েবসাইটে ওয়েবসাইটে রিসেন্ট একটা পোস্ট পাবলিশ করা হয়েছে আপনারা হয়তো অনেকেই খবরটা পেয়েছেন যে শিক্ষা ব্যবস্থায় একটা কিন্তু বিপুল পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার কি পরিবর্তন দেখে নেওয়া যাক চৌত্রিশ বছরের পর ফের পরিবর্তন তিন দশকের পুরনো শিক্ষা ব্যবস্থা বদলে ফেললো মোদী সরকার বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পাশ হলো নয়া জাতীয় শিক্ষানীতি অনেকটা প্রথম বিশ্বের দেশগুলি মডেলেই তা তৈরি করা হয়েছে স্কুল শিক্ষার কাঠামো বদল মাতৃভাষায় শিক্ষা বোর্ড শিক্ষার গুরুত্ব হ্রাস উচ্চশিক্ষার ইচ্ছে মতো ভর্তি ও বেরিয়ে আসার সুবিধা ও একটি নিয়ন্ত্রক সংস্থা তৈরি এই নয়া জাতীয় শিক্ষানীতির উল্লেখযোগ্য দিক মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম বদলে করা হল শিক্ষামন্ত্রক গত বছরই ইসরোর প্রাক্তন প্রধান কে রঙ্গনের নেতৃত্বাধীন বিশেষজ্ঞ কমিটির নয়া শিক্ষানীতির খসড়া প্রকাশ করেছিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গত চৌত্রিশ বছরের শিক্ষানীতিতে কোনো রকম কোনো পরিবর্তন হয়নি তো এইখানে একটা ছবি দেওয়া রয়েছে এটা জাস্ট একটা ওভারভিউ তো এখান থেকে আপনারা পড়ে নিতে পারেন আর ইন ডিটেলটা আপনারা এই জায়গাতে পেয়ে যাবেন ঠিক আছে তো এই জায়গাতে বেশ কয়েকটা পয়েন্ট এখানে আমি মেনশান করে দিয়েছি সেটা হচ্ছে দেখুন আমি পুরোটা পড়তে গেলে আপনাদের কিন্তু ধৈর্য নষ্ট হবে সুতরাং আপনারা এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে ইজিলি পড়ে নিতে পারবেন বাংলায় লেখা আছে কোনো রকম পড়তে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো প্রথম পয়েন্টটি কি মাতৃভাষায় শিক্ষায় জোর দেওয়া হয়েছে এটা হলো প্রথম পয়েন্ট সেকেন্ডটা হচ্ছে কি শিক্ষার অধিকার তারপরে একটা বোর্ড শিক্ষার ব্যবস্থার বদল তারপরে একটা মূল্যায়নের পদ্ধতি বদল ষষ্ঠ শ্রেণী থেকে কোডিং এইটা হচ্ছে মানে একটা কি বলবো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে জিনিসটার জন্যে মানে বলাই যায় যে আমরা যারা এখন বর্তমানে মোটামুটি সেই সমস্ত পড়াশোনার জায়গা থেকে আস্তে আস্তে সরে আসছি এসে একটা অন্য লাইফে ঢুকতে যাচ্ছি তো আমাদের জন্যে আফসোসের বিষয় এটাই তো দেখুন এখানে কী লেখা আছে ষষ্ঠ শ্রেণী থেকেই শুরু হবে ভোকেশনাল বিষয় শিক্ষা দু হাজার পঁচিশ সালের মধ্যে পঞ্চাশ শতাংশ পুরো ভোকেশনাল বিষয়ের সঙ্গে পরিচয় করানো হবে একুশ সালের একুশ শতকের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে কোডিং শেখানো শুরু হবে ষষ্ঠ শ্রেণী থেকেই তো বুঝতে পারছেন এখন বিষয়টা হচ্ছে যে কোডিং যে জিনিসটা এখনও পর্যন্ত আমরা অনেকেই ঠিকমতো শিখতে পারি না বা শিখতে গেলেও হিউজ পরিমাণ একটা টাকা দিয়ে ভালো কোনো ইনস্টিটিউট থেকে না শিখতে পারলে তার কোনো লাভ থাকে না তো ষষ্ঠ শ্রেণীর থেকে যদি কোডিং নিয়ে যদি মানে বাচ্চারা হ্যাবিচুয়েটেড হয়ে যায় তো তাদের আর আশা করি পরে এই জিনিসগুলো নিয়ে খুব একটা মানে বেশি প্রবলেম হবে না তো এটা গেল তারপরে আসছে বিজ্ঞান বাণিজ্য কলা বিভাগের অবসান মানে এইগুলোরও কিন্তু দেখা যাক এটার মধ্যে আমি একটু পড়ে দিচ্ছি একাদশ আর দ্বাদশে মানে ইলেভেন টুয়েলভে বড় একটা বদল আসছে পদার্থবিদ্যার সঙ্গে ভালো করে শুনবেন পদার্থবিদ্যার সঙ্গে ফ্যাশন টেকনোলজি পড়ানো হবে বা অঙ্কের সঙ্গে গান এটাই হচ্ছে বিষয় এবার এম ফিলের অবসান তো এমফিল ফিল হয়তো আর থাকবে না এখানেই বলা হয়েছে এমফিল থাকবে না তারপরে একটি প্রবেশিকা পরীক্ষা মানে উচ্চশিক্ষা কলেজে ভর্তির জন্য থাকবে একটি মাত্র খালি প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল টেস্টিং এজেন্সি তা নেবে তবে পরীক্ষাটি হবে ওই ঠিক আছে তারপরে কলেজগুলিকে স্বশাসন ও একটি নিয়ন্ত্রক সংস্থা দেওয়া তারপরে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন তো এইগুলো হচ্ছে পয়েন্ট তো এইগুলো ইন ডিটেল আপনারা নিজেরা পড়ে নেবেন আমি যদি পড়তে যেতাম তাহলে আপনাদের কিন্তু ভালো লাগবে না এতগুলো জিনিস ধৈর্য ধরে শুনতে ইচ্ছা করবে না তাই জন্য আপনারা একটু এখানে এসে পড়ে নেবেন আর ডিটেল দেওয়া আছে তো আর অসুবিধা নেই আমি এই পোস্টের নিচে ভিডিওটারও লিঙ্ক করে দিচ্ছি যেখান থেকে আপনারা চাইলে পরে ভিডিওটাও একবার খুলে দেখে নিতে পারবে তো বন্ধুরা এই হচ্ছে মোটামুটি আপডেট তো আপডেটটা কেমন লাগলো এই রকম আপডেটগুলো আমি সবসময় আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি তো আপডেটগুলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আপডেটগুলো আমরা বেশি করে শেয়ার করুন আর এইরকম ভিডিও বা আপডেট আর জন্য যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি সাবস্ক্রাইব করেছেন মেনেমি থ্যাংক তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছে থ্যাংক ইউ ফা ডে বাই